হ্যাঁ, এখন চলো চাই তাহলে আমাদের কাজ কত হলো? মেসেজ যখন আসে না তখন বন্ধ হয়ে যায় মোবাইলটা, আর অন করে না। হয়ে গেছে, ওকে। হ্যাঁ, এখন দেখো যে তাহলে আমাদের কাজ হলো কত, 42। 42 আছে, দেখো এ নাম্বার 42 এ নাম্বারে কি বলছে দেখো। দেখো যে ডিটারমাইন দ্য সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ জেড টার্মস, জেড টার্মের নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টের সাম করতে বলছে। এখন দেখো জেড, এই জেড এর টার্ম গুলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কত কত আছে বলো? এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে মাইনাস টু। তাহলে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ জেড টার্মস, তাহলে সব নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টস কোএফিসিয়েন্টস অফ জেড টার্মস তাহলে কত কত আছে আমাদের দেখো। নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট 1, এটাতে 1 এন্ড আর কাছে মাইনাস 2, তাহলে সো সাম অফ দা, সাম অফ দা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্টস অফ জেড টার্মস কত সেটা 1 প্লাস 1 প্লাস মাইনাস 2। তাহলে আমরা পেলাম 2 মাইনাস 2, প্লাস মাইনাস মাইনাস, ওকে জিরো। তাহলে এটার অ্যান্সার কত পেলাম নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ জেড টার্মস? আমরা এই ফ্রাইডে কিন্তু এক্সারসাইজের পার এক্সাম নিব, ওকে। এরপরে ডিটারমাইন্ড ওয়াই প্লাস জেড আর ওয়াই মাইনাস জেড, বি নাম্বারে যাও, পরের নাম্বারে চলো বি। বিতে দেখো কি আছে, বি এখানে কত কত আছে, বি ওয়াই কস টু, ওয়াই কস টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আর জেড ইকস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, এটা জেড। আবার একটু দেখো যে ওয়াই, হ্যাঁ এটা জেড, এত এখন ওয়াই প্লাস জেড, তাহলে সো ওয়াই প্লাস জেড ওয়াই ভ্যালু কত, এটা এ স্কোয়ার টুয়াইস এ বি বি স্কোয়ার প্লাস জেড, এটা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। তাহলে এখন এটা কি করবো, তাহলে এ স্কোয়ার টুয়াইস এ বি বি স্কোয়ার প্লাস টুয়াইস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, তাহলে টুয়াইস এ বি টুয়াইস এ বি চলে গেল। এ স্কোয়ার কয়টা আছে, টুয়াইস এ স্কোয়ার, বি স্কোয়ার এখানে একটা আছে, এখানে একটা আছে, টুয়াইস বি স্কোয়ার, তাহলে অ্যান্সার এটা। একটু কমন নিতে পারি, না নিলেও চলবে। এবার ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড ওয়াই আবার আগেটা লেখো, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস জেড, জেড মানে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, তাহলে ওকে এ স্কোয়ার প্লাস ব্র্যাকেট ড্রয়ে দিলাম এ বি প্লাস বি স্কোয়ার, এখন এখানে মাইনাস আছে, সব সাইন চেঞ্জ হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, এখন এ স্কোয়ার আর এ স্কোয়ার চলে যায়, এই বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার এটাও ক্যান্সেল, তাহলে এখন টু এ বি আর টু এ বি কত, ফোর এ বি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি।
answer. Y plus Z. Y plus Z twice A square B square and Y minus Z. Y minus Z 4AB. देखो ये समाधान मैथ y माइनस z 4a ओके এটা গেল এরপর সি নাম্বার a cos 3 আর b cos -t 2 প্রুভ দ্যাট x cos 2y এখন দেখো সি নাম্বারে যাব সি নাম্বার হ্যাঁ আমাদের কি কি দেওয়া আছে ओके गिवन दैट सी नंबर सी गिवन दैट गिवन दैट ए इक्वल्स टू थ्री एंड बी इक्वल्स टू माइनस टू তাহলে নাও x equals to x কত a plus b whole square তো চলো x এর ভ্যালু বসাই দাও a আছে 3 আর b আছে minus 2 সেকেন্ড ব্র্যাকেট জাস্ট কর দাও a হলো 3 b আছে minus 2 3 minus 2 whole square কত হয় 3 minus 2 মানে কত 1 1 স্কয়ার করলে 1 ইনটু 1 কত হয় 1 হবে 1 স্কয়ার মানে 1 ইনটু 1 রেজাল্ট আমরা 1 ই পাবো তাহলে ইকুয়ালস টু 1 তাই তাহলে সো x ইকুয়ালস টু 1 এরপর y y ইকুয়ালস টু a স্কয়ার প্লাস টুয়াইস ab प्लस बी स्क्वायर ए माने कत थ्री स्क्वायर प्लस टू इन टू ए माने थ्री बी माने कत माइनस टू और माइनस टू स्क्वायर जानो थ्री स्क्वायर माने थ्री इंटू थ्री कत नाइन एखन प्लस माइनस माइनस और प्लस माइनस है टू टू जार फोर फोर थ्री जार टुएल्व और इटा टूर स्क्वायर कर ले माइनस टू और माइनस टू माल्टिप्लाई कर ले कत है प्लस फोर माइनस टू और माइनस टू মাল্টিপ্লাই করলে কত হবে প্লাস 4 তাহলে ওকে এই যেটা প্লাস 9 আর 4 13 মাইনাস 12 তাহলে সব y ইকুয়ালস টু কত হলো দেখো 13 থেকে 12 মাইনাস হলো 1 তাহলে হইছে x ইকুয়ালস টু 1 পেলাম y 1 তাহলে देयरफॉर देयरफॉर x ইকুয়ালস টু y প্রুফ না শো কি বলছে প্রুফ দ্যাট चलो এবারে এমসিকিউ 43 এমসিকিউ গুলো করব আর তোমাদের এই সপ্তাহে কিন্তু আবার পরীক্ষা হবে এই এটার উপরে ওকে 1 নাম্বার 1 নাম্বার বলছে যে হুইচ অফ দা ফলোইং ইজ দা কোএফিসিয়েন্ট অফ এক্স ইন এত হুইচ অফ দা ফলোইং ইজ দা কোএফিসিয়েন্ট অফ coefficient of x in coefficient of x in 5x plus 3y তাহলে শুধুমাত্র x এর coefficient টা দরকার আমাদের বাকি দরকার না তাহলে coefficient of x in the expansion এত তাহলে equals to x এর coefficient শুধুমাত্র 5 তাহলে answer 5 তাহলে কোনটাতে 5 আছে d তাহলে অনেক d এটা রাইট आंसर অনেক ডি তে দেখো 5 আছে
Okay. Which one of the following is the sum of 3 times of x and 2 times of y? Okay, sum of 3 times of 2. 3 times of x. 3 times of x is thrice x. And 2 times of y, twice y. The sum on a plus. The sum of the 3 times of x is thrice x. And 2 times of y, 2 times of y. The right of the answer, 3x plus 2y, B number. B right answer. 3 number I show. Okay, index of x. The index of x in 7x cube into x square. Tamane power to the plus kotabe. Tale 7x power 5. Tale index 5. Index ato of ato is. Index of ato in ato is kotho. 5. Tamane x power 5. 5. Tale index. Tale B number right answer itero. B right answer. Okay, which one of the following indicates pair of similar but like terms? Tamane power jar power, power same thakbe, ar kichu na thakbe, power ta same thakbe, coefficient jai thakbe, similar term. Okay, phone number. Phone number, similar term. Tale ekhane dekho, dui tar pare square ache, C number. দেখো x এর পরে স্কয়ার আছে কোএফিসিয়েন্ট যাই থাকে থাকুক সেটা বড় কথা না ভেরিয়েবল ঠিক থাকবে এখানে x এর স্কয়ার আছে আর -7 এখানে x এর স্কয়ার আছে আর বাকি কোনটা সিমিলার না 4 এর এই নাম্বার দেখো এটা রাইট आंसर সিমিলার অর্থাৎ পাওয়ার सेम থাকতে হবে কোএফিসিয়েন্ট যা চেঞ্জ থাকে তার দেখো প্রথমটাতে x আছে পরেরটাতে x ও আছে নো সিমিলার না y যে বেশি আছে পরটাতে x ও আছে তার পরটাতে x স্কয়ার আছে y না y না সিমিল এর পরটা c নাম্বার 3x স্কয়ার আর -7x স্কয়ার यस দুইটাই x স্কয়ার তাহলে সিমিলার টার্ম আর পরটাতে দেখো x স্কয়ার আছে আর y স্কয়ার আছে উল্টা পাল্টা আছে হবে না অর্থাৎ পার যদি থাকে তাহলে सेम থাকতে হবে সিমিলার টার্ম বলা এরপর আসো যে কত নাম্বার 5 নাম্বার 5 नंबर बोल से m स्क्वायर 7 माइनस 7 m एन वैल्यू माइनस 6 माइनस 6 स्क्वायर माइनस 7 तले माइनस 6 माने कि 6 इनटू माइनस 6 प्लस 36 हो गए माइनस 6 इनटू माइनस 6 स्क्वायर जेतु तले ये 36 माइनस 7 29 তাহলে এ 5 এ দেখো কোনটা 29 আছে আছে একটা 29 আছে ডি নাম্বার 29 আছে এটা রাইট आंसर কত নাম্বার 5 নাম্বার ডি এই যে এম এর ভ্যালু কত কোশ্চেনে বলা আছে এম ইকুয়ালস টু -6 তাহলে -6 ইনটু -6 বুঝতে পারছো স্কয়ার মানে -6 ইনটু -6 এটা 36 হয় 36 এখন দেখো যে এটা গেল ওকে হ্যাঁ এরপর দেখো 6 নাম্বার ইফ ইউ সাবট্রাক্টেড এত ফ্রম এত দ্য ডিফারেন্স হোয়াট ইজ দ্য ডিফারেন্স কি বলছে সাবট্রাক্টেড এত ফ্রম এত দেখো 5 6 নাম্বার দিলাম 6 কি বলছে সাবট্রাক্টেড এত সাবট্রাক্ট এত সাবট্রাক্ট কত করব মাইনাস b মাইনাস a ফ্রম এত ফ্রম ফ্রম a মাইনাস b ফ্রম a মাইনাস b তাহলে ইকুয়ালস টু a মাইনাস b এখান থেকে মাইনাস করতে হবে এটা
subtract এত from এত তাহলে এটা আগে আসবে এটা পড়ে যাবে তাহলে a minus b এখন এটা minus multiply করে দেব b plus a minus a minus a plus তাহলে এখানে 2a minus twice b দুটো কমন না আছে ওকে সি নাম্বার মিলে গেছে তাহলে সি রাইট অ্যানসার সি তে দেখো twice a minus twice b আছে বুঝতে পারছো তাহলে সি রাইট অ্যানসার ওকে হোয়াট ইজ দা সাম অফ থ্রি এক্সপ্রেশনস এখানে তিনটা এক্সপ্রেশন আছে তার সাম করতে বলছে চলো প্লাস করে দিই সাম অফ থ্রি এক্সপ্রেশনস ওকে 7 নাম্বার 7 নাম্বার দেখো সাম অফ থ্রি এক্সপ্রেশন কত কত x স্কয়ার প্লাস 3 প্লাস ফার্স্ট এক্সপ্রেশন এটা সেকেন্ড আছে এটা minus 2 plus minus 2 is x square plus 1 देखो sum of three expression is a tinta expression it is sum of this number sum of three expressions as it is x square plus 3 and x square minus 2 minus 2 x square plus 1 তাহলে এখন আসো এগুলো প্লাস করব আমরা ব্র্যাকেট রাখ দাও x স্কয়ার প্লাস x প্লাস 3 x স্কয়ার মাইনাস 2 মাইনাস 2 x স্কয়ার প্লাস 1 বুঝতে পারছো এটা প্লাস মাইনাস মাইনাস আর মাইনাস প্লাস 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 তাহলে এখন দেখো x স্কয়ার আর মাইনাস 2 x স্কয়ার চলে যায় এটা 2 x স্কয়ার আর এটা চলে গেল এটা 4 হলো 4 মাইনাস 2 3 আর 4 আর মাইনাস 2 তার মানে 2 কোথায় আছে 7 এ 2 বি নাম্বার রাইট অ্যানসার দেখো 7 এর বি নাম্বার রাইট অ্যানসার বি তে কি আছে 2 হ্যাঁ এরপর চলো ইন দ্য এক্সপ্রেশন এত পাওয়ার অফ এক্স ইজ 4 হ্যাঁ এটা রাইট বি বলছে যে two terms are there no one terms coefficient of x power is eto dui ta right ache eta osho eibhabe na 1 2 3 dite hobe eta ami likhe dicchi eta bhul ache ese dekhar style ta bhul ache okay ekhon dekho 8 number in the expression eto in the expression in the expression 5 x এর পাওয়ার 4 1 নাম্বার এটা 1 হবে এরকম the power of x is 4 power of x is 4 right right x এর পাওয়ার 4 হ্যাঁ two terms are there টুতে বলছে টু টার্মস টার্মস আর দেয়ার দেয়ার টু টার্মস আর দেয়ার টু নাম্বার টু টার্মস আর দেয়ার না এটা ফলস এটা ফলস এখানে নাম্বার অফ টার্ম অন এরপরে বলছে যে coefficient of x power is 5 3 number the coefficient coefficients of x power 4 is 5 ঠিক আছে এটা রাইট তাহলে 1 of 3 correct which one of the following is correct 1 of 3 b number b number dekho 1 and 3 as okay which one is correct 1 or 3 correct ekhon asho 9 number in x and y are variables sum x plus y product eto thik ache summation of square no eta false
summation of squares. Okay. এখন তাহলে এটা রাইট ওয়ান আর থ্রি রাইট বি নাম্বার রং নাম্বার অফ টার্ম সেখানে ওয়ান কিন্তু বলছে নাম্বার অফ টার্ম টু এ কথাটা ফলস এরপর নাইন নাম্বার আসো ইন এক্স অ্যান্ড ওয়াই ভেরিয়েবলস ইন এক্স অ্যান্ড ওয়াই ইন এক্স অ্যান্ড ওয়াই ভেরিয়েবলস variables one number the sum is x plus y ha obosshoi eta right product is eto product is xy ha eta right erpor three number The summation of a square is a two. Summation of squares. A square is x square minus the same. Then it falls. So the plus that have not, then it right. So it is right. তাহলে ওয়ান আর টু আছে রাইট আর থ্রি নাম্বার ফলস তাহলে এ নাম্বার এতে দেখো ওয়ান অ্যান্ড টু দেওয়া আছে উইচ ওয়ান ইজ কারেক্ট ওয়ান আর টু কারেক্ট থ্রি নাম্বার ফলস ওকে এরপর দেখো থ্রি অ্যালজেব্রিক এক্সপ্রেশন এত তো ঠিক আছে থ্রি অ্যালজেব্রিক এক্সপ্রেশন এত তো অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড 11 ইউজিং দ্য ইনফরমেশনস এখন বলছে হোয়াট ইজ দা ভ্যালু অফ ফার্স্ট এক্সপ্রেশন এক্স টু আর ওয়াই সে থ্রি টেন নাম্বারে যাবো টেন নাম্বার দেখো ফার্স্ট এক্সপ্রেশনটা কত আছে হ্যাঁ টেন নাম্বারে ফার্স্ট এক্সপ্রেশন টেন নাম্বার টেন নাম্বার দেখো এক্স টু আর ওয়াই সে মাইনাস থ্রি আর ওয়াই হলো মাইনাস থ্রি আর ফার্স্ট এক্সপ্রেশন এত ফার্স্ট এক্সপ্রেশন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফার্স্ট এক্সপ্রেশন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হ্যাঁ ফার্স্ট এক্সপ্রেশন তাহলে ভ্যালু দাও তাহলে জানো তো টু আর টু ফোর হয়ে যায় মাইনাস এটা মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি কিন্তু যেহেতু স্কোয়ার তাহলে প্লাস নাইন ফোর মাইনাস এই মাইনাসটা থাকলে এটা প্লাস হচ্ছে নাইন তাহলে মাইনাস ফাইভ আছে টেনের কোথাও মাইনাস ফাইভ ইয়েস বি নাম্বার রাইট অ্যান্সার দেখো মাইনাস ফাইভ আছে বি নাম্বার ইলেভেন এবার বলছে সাম অফ দ্য থ্রি এক্সপ্রেশন চলো তিনটা সাম করে ফেলি সাম অফ থ্রি এক্সপ্রেশনস ওকে ইলেভেন দেখো কি অবস্থা হয় সাম অফ থ্রি এক্সপ্রেশনস সাম অফ থ্রি এক্সপ্রেশনস ইলেভেন সাম অফ থ্রি এক্সপ্রেশনস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার ওকে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার মাইনাস x স্কয়ার সাম অফ থ্রি এক্সপ্রেশনস তাহলে এখন দেখো ওয়াও x স্কয়ার চলে গেল দেখো বুঝতে পারছো এটা এটা ফার্স্ট এক্সপ্রেশন এটা সেকেন্ড এটা থার্ড সাম তাহলে x স্কয়ার মাইনাস চলে গেছে y প্লাস মাইনাস এটা চলে গেল এটা মাইনাস এটা প্লাস জিরো আছে ইলেভেনে কোথাও জিরো বলছে সাম অফ থ্রি এক্সপ্রেশনস জিরো এ নাম্বার রাইট আছে এ নাম্বার জিরো আছে দেখো ইলেভেন
এরপরে 12 এ যাও 12 বলছে 12x ইজ দা সাম অফ x এন্ড ওকে বল এটা ফলস 12x ইজ দা সাম অফ x এন্ড দা পাওয়ার 12 নো ফলস ইনডেক্স অফ a ইজ 3 ইন দা এক্সপ্রেশন অবশ্যই ঠিক আছে পাওয়ার এরপর 3 আচ্ছা এখানে 1 নাম্বার আর আমি লিখলাম না এটা ক্রস বাদ 2 নাম্বারটা রাইট কেন কি বলছে ইনডেক্স অফ a ইজ 3 ইন দা এক্সপ্যানশন 4 a কিউব দা ইনডেক্স ইনডেক্স অফ a ইজ কত 3 ইনডেক্স অফ a ইজ 3 इन द एक्सपेंशन है तो हाँ इन द एक्सप्रेशन इन एक्सप्रेशन इन एक्सप्रेशन को तो फोर ए क्यूब ओके इंडेक्स ऑफ ए इज 3 in the expression 4a cube okay eta gelo erpor cholo the coefficient of x in the expression ato in the coefficient of x in the expression ato is 3 ha eta right 3 number e right ache dekho kan x er coefficient 3 thik ache x er coefficient 3 তাহলে 2 আর 3 রাইট তার মানে সি নাম্বার আমরা টোটাল লিখলাম না সি নাম্বার দেখো 2 এন্ড 3 আছে তাহলে 2 এন্ড 3 রাইট সিতে দেখো লেখা আছে কি বইটা বের করো দা কোএফিসিয়েন্ট অফ x ইন দা এক্সপ্যানশন 3x 4 তাহলে ওকে অবশ্যই 3 হবে কোএফিসিয়েন্ট এরপর দেখো যে 2 টার্মস এত এন্ড এত আর সিমিলার এ ইয়েস এটা সিমিলার দেখো আচ্ছা সবগুলো লিখি না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে কোন দুটো টার্ম সিমিলার 13 13 টু টার্মস ওয়ান নাম্বার 13 এর ওয়ান হ্যাঁ টু টার্মস টু টার্মস a square and minus 7 x square a are similar দেখো যে এটা সিমিলার কারণ কি আমার কনস্ট্যান্ট লাগবে না এটা এটা লাগবে না আমার শুধু ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে এখানে আছে ঠিক আছে পাওয়ার সেম আছে এখানে এক্স স্কয়ার আছে এখানে এক্স স্কয়ার আছে ইয়েস দ্যাট ইজ রাইট বুঝতে পারছো এই 5 আর 7 আমার দেখার বিষয় না শুধু ভেরিয়েবল গুলো দেখব এখানে এ আছে এখানে এ আছে ঠিক আছে এখানে এক্স স্কয়ার আছে এখানে এক্স স্কয়ার আছে হ্যাঁ সিমিলার ক্লিয়ার ওকে এরপর দেখো যে there are four terms in the algebra expression to have a false two number false এখানে three expression আছে three terms আছে তাহলে there are four terms লিখছে two false এখন দেখো এই ভেক্টর কষ্ট দেন ভ্যালু এত কত 5 দেখো 4 2 যা 8 আর minus 3 হ্যাঁ 5 ঠিক আছে রাইট three number ও এটা two number false three number দেখো কি আছে if a equals to 2 and b equals to 3 b equals to 3 the value of eto the value of 4a minus b is 5 is 5 and right kanda beta dao tale 4 আর 2 মাল্টিপ্লাই করলে 8 -3
তাহলে 8 মাইনাস 3 তার মানে কত 5 8 মাইনাস 3 5 হ্যাঁ ঠিক আছে রাইট এটা রাইট তাহলে 2 নাম্বারটা ফলস নাম্বার অফ টার্ন আছে 3 সেখানে বাট দিয়ে দিয়েছে 4 দেখো এই যে 2 নাম্বার এটা ছিল এই যে নাম্বার অফ টার্ন 3x স্কয়ার একটা টার্ম এটা প্লাস 2x ডিভাইডেড বাই y এটা আরেকটা টার্ম তাহলে দুটো আছে প্লাস ডিভাইড করবে আলাদা টার্ম আর মাইনাস 5y এটা আরেকটা তাহলে নাম্বার অফ টার্ম 1 2 3 তাহলে ওখানে লিখছে 4 এজন্য ফলস এটা তাহলে 1 আর 3 রাইট তাহলে 1 আর 3 রাইট কোনটা দেখো তার কি 3 1 আর 3 অর্থাৎ সি নাম্বার সি নাম্বার ইজ রাইট সেখানে 1 এন্ড 3 আছে 1 আর 3 রাইট হ্যাঁ এটা গেল এরপর চলো 14 নাম্বার অনেকগুলো ম্যাথ এখন অ্যানসার করতে হবে এটা তো আর 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেন হোয়াট ইজ দ্য সাম অফ নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ 3 এক্সপ্রেশনস সাম অফ নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টস পার্টি নিয়ে গেলাম দেখো এখানে অনেকগুলো ম্যাথ আছে একসাথে 13 শেষ হলো 14 এর 1 2 1 আর 2 আছে দুইটা ম্যাথ আছে 14 14 এর 1 কিন্তু 14 এর যেটা আছে এরকম কোশ্চেনে বলা আছে যে 9 x স্কয়ার 8 x স্কয়ার আর 5 y স্কয়ার আর 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশন আর 3 আর 3 অ্যালজেব্রিক 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশন algebraic expression expressions tab at the 3 algebraic expression then এটা তো 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশনস এটা তো 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশনস দেন দেন এখন দেখো এটা তো 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশন এখন আমাদের কি কি বের করতে বলছে 1 নাম্বার এটা আবার 1 আছে 1 বলছে সাম অফ নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টস অফ 3 এক্সপ্রেশনস সাম অফ হোয়াট ইজ দা তাহলে দা সাম অফ নিউমেরিক্যাল নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্টস অফ 3 3 টার্মস তাহলে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট 9 প্লাস 8 প্লাস 5 করলে কত হয় 22 17 প্লাস 5 22 ওকে তাহলে 22 আছে অ্যানসারে হ্যাঁ ডি নাম্বার ওয়ান এফ ডি ডি দেখো 22 আছে অ্যানসারে এবার এর আবার 2 নাম্বার আছে কি বলছে ইনভার্স অফ দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট টু এক্সপ্রেশন ফার্স্ট টু এক্সপ্রেশন কত 9x স্কয়ার ইনটু 8x স্কয়ার তাহলে ইনভার্স কত হবে 72 x এর পাওয়ার 4 2 প্লাস 2 4 বার বার প্লাস হয় কিন্তু মাল্টিপ্লাই করলে এই যে 2 আর 2 মাল্টিপ্লাই করলে কত হয় যদিও তোমাদের মাল্টিপ্লিকেশন নাই ও আছে কিছু আছে হ্যাঁ আগের এক্সারসাইজে ছিল তাহলে 2 আর 2 4 হয় তাহলে 5 এর প্লাস হয়ে গেছে মাল্টিপ্লিকেশন করলাম আমরা তাহলে এখন ইনডেক্স কত 4 ইনডেক্স কিন্তু 4 তাহলে ইনডেক্স কত 4 সি নাম্বার 4 আছে এই যে পার 4
x এর পাওয়ারটাকে ইনডেক্স বুঝাচ্ছে মানে তাহলে ইনডেক্স কত 4 ফার্স্ট টু এক্সপ্রেশন এরপরে 15 নম্বরে যাও এখানে আবার একটা থেকে চারটা প্রশ্ন করেছে একেবারে একেবারে চারটা করে শেষ করতে হবে ওকে 15 15 এ দেখো কি আছে ওকে अच्छा এখানে 3 এর অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে এরকম x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার তার পরেরটা আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার না প্লাস z স্কয়ার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এত কমা পরেরটা আছে মাইনাস x স্কয়ার प्लस y स्क्वायर माइनस z स्क्वायर देखो माइनस x स्क्वायर प्लस y स्क्वायर माइनस z स्क्वायर क्लियर अब थ्री एल्जेब्रिक एक्सप्रेशंस एको नाम रखी कर दो चलो एक लो प्लस करें फिर बाम अंदर ऐसा तो थ्री एल्जेब्रिक एक्सप्रेशन अच्छा जा क्यों पेर कुत्ते बोल से बोलो वन नंबर এখানকার 1 চারটা প্রশ্নের आंसर দিতে বলছে এটা তো 3 আলজেব্রিক এক্সপ্রেশন ফার্স্ট সেকেন্ড থার্ড হুইচ অফ দা ফলোইং ইজ দা ডিফারেন্স অফ ফার্স্ট টু এক্সপ্রেশন উইথ ডিফারেন্স অফ ফার্স্ট টু এক্সপ্রেশনস উইথ থার্ড এক্সপ্রেশন সাম অফ দা হোয়াট উইল বি দা সাম অফ The difference of first two expressions with third expression. अच्छा अच्छा first two expression का difference करो एटा minus एटा एटा शायद third expression plus करो sum of the difference of first two expression with third expression. তাহলে এই দুটো মাইনাস করব তার সাথে এটা প্লাস তাহলে 1 নাম্বার এই দুটো মাইনাস হ্যাঁ এই দুটো মাইনাস করলাম ওকে দিলাম এইবার এই যে ডিফারেন্স হবে এইটার সাথে থার্ড এক্সপ্রেশন প্লাস করব sum of the difference with third or third is not age likhte to tar pore likhlam samasya nai ortat eta er sathe amra eta plus korbo tale eta age lik pore likhlam samasya nai minus x square plus y square minus z square sum of the difference of first two expression with third expression tale third expression age tar pore eta plus korte to ekhi kotha okay এখন চলো ব্র্যাকেট ড্রয় দাও ফার্স্ট ব্র্যাকেট ড্রয় দিলাম একদম x স্কয়ার z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস এখানে মাইনাস হয়ে যাবে এটা প্লাস মাইনাস মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এখন দেখো এটা রেজাল্ট কোনটা হয় এখানে x স্কয়ার মাইনাস x স্কয়ার চলে গেল y সবগুলো আছে সমস্যা নাই z স্কয়ার একটা চলে গেল তাহলে -x স্কয়ার প্লাস থ্রাইস y স্কয়ার থ্রাইস y স্কয়ার আর কি আছে আর -z স্কয়ার দেখো -x স্কয়ার পেছে এখানে y স্কয়ার y স্কয়ার y স্কয়ার থ্রাইস y স্কয়ার আর -z স্কয়ার তাহলে এখন দেখো এটা কোথায় আছে এ নাম্বার রাইট आंसर এ নাম্বারে দেখো এটা আছে মাইনাস x স্কয়ার টুয়াইস y স্কয়ার মাইনাস z স্কয়ার বুঝতে পারছো তাহলে আমাদের 1 নাম্বার এ নাম্বার রাইট आंसर এখানে কোএফিসিয়েন্ট অফ আচ্ছা হোয়াট ইজ দা কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার ইন দা সেকেন্ড এক্সপ্রেশন সেকেন্ড এক্সপ্রেশন এটা y স্কয়ার কোএফিসিয়েন্ট -1
সেকেন্ড এক্সপ্রেশন এটা কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার মাইনাস 1 তাহলে টু নাম্বার এটা 1 2 তাহলে কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার দা কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার ইন দা সেকেন্ড এক্সপ্রেশন b নাম্বার রাইট आंसर মাইনাস 1 কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার তাহলে কত মাইনাস 1 ইন দা সেকেন্ড এক্সপ্রেশন তাহলে টু b b নাম্বার রাইট आंसर এরপর আর কি বের করতে বলছে সাম অফ থ্রি এক্সপ্রেশনস তিনটা এক্সপ্রেশনের সাম করতে বলছে চলো থ্রি নাম্বারটা সাম করে দেখাই 15 এ 2 গেল 2 আমি একবারে লিখে দিলাম মাইনাস 1 এখন থ্রি নাম্বারে যাও 3 15 এ 3 সাম অফ থ্রি এক্সপ্রেশন সবগুলো প্লাস করব x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস প্লাস এস ব্র্যাকেটে রাখি x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার ব্র্যাকেট উঠা না না উঠা না এই কথা তাহলে x স্কয়ার এই x স্কয়ার মাইনাস x স্কয়ার চলে যায় এই y স্কয়ার মাইনাস x স্কয়ার y প্লাস y স্কয়ার এটার সাথে এটা বাদ আছে কত এখন তাহলে এটা প্লাস গুলো আছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আছে তাহলে লগে 3 কত এটা কোথায় আছে দেখো c নাম্বার সি রাইট आंसर x স্কয়ার y স্কয়ার z স্কয়ার রাইট आंसर এরপরে কি বলছে হুইচ অফ দা ফলোইং উইল বি ডিফারেন্স অফ থার্ড এক্সপ্রেশন ফ্রম সাম অফ ফার্স্ট টু এক্সপ্রেশনস হ্যাঁ ডিফারেন্স অফ থার্ড এক্সপ্রেশন ফ্রম সাম অফ ফার্স্ট টু এক্সপ্রেশন তো সাম অফ ফার্স্ট টু এক্সপ্রেশন আগে লেখো সেখান থেকে এটা মাইনাস করব তাহলে এরকম ফোর নাম্বার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এটার সাথে এটা প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার ওকে মাইনাস করব এটা থার্ড এক্সপ্রেশন মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার দেখো হোয়াট উইল বি দ্য ডিফারেন্স অফ থার্ড এক্সপ্রেশন ফ্রম কোথা থেকে সাম অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সপ্রেশন এটা সাম থেকে এটা মাইনাস করতে হচ্ছে তাহলে ওকে এখন ক্যালকুলেশন শেষ করে দিই x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার আর মাইনাস এ মাইনাস এ প্লাস z স্কয়ার এখন কোন কিছু কাটা যায় একটা y স্কয়ার কাটা যায় আর তেমন কিছু কাটা যাচ্ছে না x স্কয়ার কত ট্রাইস x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার একটা মাইনাস ওয়াই স্কয়ার আছে আর জেড স্কয়ার প্লাস থ্রাইস জেড স্কয়ার তাহলে এটা কোথায় আছে দেখো ওকে থ্রাইস এক্স স্কয়ার আছে বি নাম্বার দেখো এটাই আছে অর্থাৎ বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার বুঝতে পারছো তাহলে ঠিক আছে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম Okay.